আপনাদের গাছে কি ফুল আসতে চাইছে না বন্ধুরা? বা নানা রকম সার প্রয়োগ করার পরেও গাছে এরকম সুন্দর ফুল পাচ্ছেন না? তো আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখুন, যাদের এইসব সমস্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনাদের আছেন গার্ডেন প্যারাডাইস। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। রোজকার মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। তো বন্ধুরা, আপনাদের কাছে এখন তো অনুরোধ করব, যারা আমার চ্যানেলটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যেসব পুরনো বন্ধুরা আমার ভিডিও নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য। আর একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখা শুরু করবেন। তো বন্ধুরা, আজকের বিষয়বস্তু হচ্ছে, কিন্তু এই ভিডিও করছি আমি একমাত্র এই জবা গাছ সম্পর্কে, যারা জবা গাছ বাইরে থেকে কিনে আনছেন বা নার্সারি থেকে কিনে আনছেন এইসব ফুল দেখে, কিন্তু বাড়িতে আসার পর দেখছেন জবা গাছে ফুল ফুটছে না। তো দেখুন, আমার কাছে এই গাছটা রয়েছে, এই জবা গাছটার বয়স কিন্তু 3 থেকে 4 বছর হয়ে গেছে। আমি কিন্তু প্রত্যেক বছর এই সময় করে এই গাছটায় প্রচুর পরিমাণে ফুল পাই। প্রধানত এই সমস্ত ব্যাঙ্গালোর বা পুনে ভ্যারাইটি যে জবাগুলো আছে সেগুলো কিন্তু এই শীতের শুরুতেই কিন্তু ফুল দেওয়া শুরু করে দেয়। গ্রীষ্মকালে এই গাছগুলো খুব একটা কিন্তু দেখে মনে হয় কি সুস্থ নেই, যেহেতু এরা কিন্তু রোদ প্রচুর পরিমাণে সহ্য করতে পারে না। তো বন্ধুরা, যারা এই সমস্ত গাছ বা এই ভ্যারাইটির গাছ নিয়ে আসছেন তাদেরকে কিছু আজকে টিপস দেবো এই গাছকে ভালো রাখার জন্য, কিভাবে এই গাছকে সুস্থ রাখবেন সারা বছর আর এই সময় কিভাবে এত ফুল পাবেন সেটাও কিন্তু আজকে বলে দিচ্ছি। তো দেখুন, এই জবাটার সাইজটা দেখতেই পাচ্ছেন, অনেকটা বড়, বেশ বড় জবা। আর দেখুন কতগুলো ফুল ফুটেছে আজকে, আর গাছটায় কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি রয়েছে। দেখুন এখানেও কিন্তু কুঁড়ি ভর্তি হয়ে রয়েছে, এইখানে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু কুঁড়ি। তো এত পরিমাণে কুঁড়ি আনতে গেলে কি করতে হবে, কি সার প্রয়োগ করতে হবে, আজ সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরছি। তো বন্ধুরা, যে কোনো জবা গাছ বলুন, ফুল গাছ, যে কোনো ফুল গাছ বলুন, আপনারা যখন নিয়ে আসবেন প্রথমে একটু ছোটো টবে দেওয়ার চেষ্টা করবেন, তারপরে আস্তে আস্তে সেগুলোকে বড় পটে দেওয়ার চেষ্টা করবেন। যত বছর যাবে একটু করে চেঞ্জ করে দেবেন টবের সাইজটা। তবে জবা গাছের কিন্তু খুব বেশি বড় টবের প্রয়োজন হয় না। দেখুন আমার এই গাছটা রয়েছে একটা এরকম টবে, খুব বেশি টব কিন্তু বড় নয়। তো 3 বছর ধরেই কিন্তু এই গাছটা রয়েছে। তো আমি কী করি, প্রত্যেক বছর গাছটাকে নতুন করে রিপোর্টিং করে দিই আর তার সাথে কিছু খাবার দিয়ে দিই। মাটিটা যখন তৈরি করেছি তার মধ্যে কিন্তু ভার্মি কম্পোস্ট, বালি আর আপনাদের শিংকুচি, হাড়গুঁড়ো, নিম খোল, সর্ষের খোল, সামান্য পটাশ, এই সব দিয়ে কিন্তু মাটিটা তৈরি করে রেখেছিলাম। সেই মাটিতেই কিন্তু গাছটা আমি বসিয়েছি। আর প্রত্যেক বছর যখন আবার রিপোর্টিং করি তখন কিন্তু আবার সেই সমস্ত সার দিয়ে তবে কিন্তু গাছটাকে বসাই, আর কিছুটা শেকড় আমি নিচ থেকে ছেটে দিই। কেননা প্রচুর পরিমাণে যখন রুট ব্রাউন্ড হয়ে যায় তখন কিন্তু কিছুটা শেকড় ছেটে দেওয়া ভালো, নতুন করে আবার শেকড় তাড়াতাড়ি গজিয়ে যাবে। তো দেখুন গাছটা কত সুন্দর সুস্থ সবল গাছ রয়েছে আর প্রচুর পরিমাণে কিন্তু ফুল দিয়ে চলেছে। গ্রীষ্মকালে কিন্তু এই গাছকে কখনোই প্রখর রোদে রাখবেন না। গ্রীষ্মকালে যদি প্রখর রোদে রাখেন তাহলে কিন্তু এই গাছ ভালো থাকবে না, সমস্ত পাতা হলুদ হয়ে যাবে আর ওই সময় কিন্তু ফুলটা সহজে এই গাছ দেয় না। তো আপনারা ভয় পাবেন না যে গ্রীষ্মকালে কেন ফুল দিচ্ছে না, ওই সময় কিন্তু গাছে ফুল দেওয়া কম হয়ে যায় এই সমস্ত ভ্যারাইটির গাছগুলো। তো গ্রীষ্মকালে আপনারা কী করবেন, এই গাছগুলোকে শেডের নিচে রাখার চেষ্টা করবেন, যেখানে সূর্যের তেজ আলোটা আসবে না কিন্তু হালকা যে আলো সেটা অবশ্যই যেন গাছ পায়। যদি আপনারা গ্রিন নেট লাগাতে পারেন তার মধ্যেও কিন্তু এই গাছকে রাখবেন, খুব ভালো গাছ থাকবে। আর জলটা কিন্তু অবশ্যই আপনাদেরকে একটু বুঝে শুনে দিতে হবে, জবা গাছে জল যেন অতিরিক্ত না হয়ে যায়, আবার মাটি যেন একদম শুকিয়ে না যায়, সবসময় একটা ময়েশ্চার ভাব থাকবে সেই রকম আপনারা মাটিটাকে করে রাখবেন। আর একটা বিষয় আপনারা নজর দেবেন বন্ধুরা, এই গাছে মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইড আর কীটনাশকটা স্প্রে করে দেবেন। আর এই সময় কিন্তু দেখবেন এই জবা গাছে একটাই বেশি পোকা দেখা যায়, সেটা হচ্ছে মিলিবাগ। মিলিবাগের আক্রমণটা প্রচুর পরিমাণে হয়। দেখুন এইখানে ফুল এসছে, তার মধ্যে নিচেও কিন্তু অনেকগুলো কুঁড়ি রয়েছে। তো মিলিবাগের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া রয়েছে, কীভাবে মিলিবাগটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন, গাছ থেকে সমস্ত নষ্ট করতে পারবেন, সেটা আপনারা দেখে নিতে পারেন। আর দেখুন আরেকটা জিনিস, এই সব ফুল গাছে কখনোই কিন্তু চেষ্টা করবেন না অতিরিক্তভাবে ডালপালা কেটে দেওয়ার, কেননা যদি ডাল সমানে ছাঁটাই করতেই থাকেন তাহলে কিন্তু গাছ একদম ভালো থাকবে না। আপনারা একটা নির্দিষ্ট সময় বেছে নেবেন, সেই সময় এই গাছকে একটু কাটাই ছাঁটাই করে দেবেন। আর এই সময় কিন্তু কখনোই করবে না, কারণ শীতের দিনেই কিন্তু এই গাছগুলো ফুল দেবে।
এবার আসি বন্ধুরা সারের ব্যাপারে। এই গাছকে আমি শীতের শুরুতেই এক মাস আগে আমি এই গাছে কিন্তু মিক্স সারটা দিয়ে দিয়েছি, ভালো করে চারপাশটা ঘুরে মিক্স সারটা প্রয়োগ করে দিয়েছি। আর তারপরে সমানে আমি কি করছি, একটু নিম খোল আর এমনি যে মিক্স সারটা দেওয়ার পরে আমি আপনাদের সর্ষের খোলে যে পাতলা তরল সারটা সেটা দিই এক সপ্তাহ, আবার এক সপ্তাহ বাদে আমি সবজির খোসা ভেজানো জলটা সেটা দিতে থাকি। মানে ঘুরিয়ে ফিরিয়ে গাছকে কিন্তু খাবার দিতে হবে, যেহেতু জবা গাছ কিন্তু প্রচুর খাবার খেতে ভালোবাসে। আপনাদের যে ফুল আসে না আপনারা বলে থাকেন, ফুল আসে না তার কারণ কিন্তু আরেকটা, গাছ ঠিকমতো খাবার পায় না। গাছ যদি সঠিকভাবে খাবার পায় অবশ্যই গাছ আপনাদেরকে সুন্দর ফুল দেবে। তো সেটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, গাছকে ঠিক টাইম মতো খাবারটা দিয়ে যেতে হবে। তাই প্রত্যেক মাসে গাছকে আপনারা ঠিক মতো খাবার দেবেন, যদি মাসে না দিতেও পারেন দেড় মাস অন্তর মিক্স সারটা আপনারা দেবেন। আর তাছাড়াও মাঝে যে সময়টা থাকে সেই সময় ঘুরিয়ে ফিরিয়ে এক সপ্তাহ বা 15 দিন পর পর তরল সারটা আপনারা দিয়ে যাবেন। তরল সার বলতে আপনারা জৈব যে আমরা কলার খোসার জলটা যদি দেন সেটা কিন্তু এই জবা গাছের পক্ষে খুবই ভালো। আর আপনারা সবজির সমস্ত সবজির খোসাও জলে ভিজিয়ে রেখে সেই জলটাও দিতে পারবেন ছেঁকে। তাছাড়াও সর্ষের খোলের জল পাতলা করে নিয়ে বা বাদাম খোলের জল পাতলা করে নিয়ে এগুলো 2-3 দিন ভিজিয়ে রেখে সেগুলো এই জলে কিন্তু এই সব গাছে দিতে পারেন। এছাড়াও বন্ধুরা জবা গাছ পটাশিয়ামটা কিন্তু প্রচুর পরিমাণে পছন্দ করে। পটাশের জন্য আপনারা যদি জৈবভাবে দিতে চান তাহলে কলার খোসা জলে ভিজিয়ে রেখে 2-3 দিন পর সেটা ছেঁকে নিয়ে সেই কলার খোসার জলটা সামান্য একটু জল মিশিয়ে আপনারা জবা গাছের গোড়ায় দিয়ে দেবেন। আর যদি কলার খোসা জলে ভিজিয়ে নাও দেন তো গুঁড়ো করেও দিতে পারেন, রোদে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে সেটাও দিতে পারেন। এছাড়াও যারা কলার খোসা দিতে পারছেন না আপনারা লাল পটাশ বা SOP মানে সালফেট অফ পটাশ, মিউরেট অফ পটাশ বা সালফেট যে কোনো একটা আপনারা ঘুরিয়ে ফিরে এই গাছকে দিতে পারেন। এই টব অনুযায়ী হাফ চামচ করে একদম, যেগুলো যদি আপনারা লাল পটাশ বা সাদা পটাশ যেটাই দেন না কেন একদম গা ঘেঁষে হাফ চামচ করে দিয়ে ভালো করে জল দিয়ে দেবেন। তো এইভাবে যদি আপনারা পরিচর্যা করেন গাছকে ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিতে থাকেন সেই গাছ কিন্তু আপনাদের ফুল দিতে বাধ্য। তো আপনারা এইভাবে খেয়াল করুন। আর রোগ পোকার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, গাছে যদি রোগ পোকা লাগে তাহলে কিন্তু সেই গাছের ডালপালা একদম নষ্ট করে ফেলে। তো সেটা একটু মাঝে মাঝে এইসব জবা গাছের না এই যে ডালপালা দেখবেন পাতাগুলো উল্টে উল্টে দেখবেন এখানে কিন্তু মিলিবাগের আক্রমণ হয়। গাছে যদি পিঁপড়ে ওঠা দেখেন তখনই কিন্তু আপনারা জানতে পারবেন যে গাছে মিলিবাগের আক্রমণ হয়েছে, সেটাকে খেয়াল করবেন সঙ্গে সঙ্গে, সেটাকে চেষ্টা করবেন নির্মূল করার জন্য। তাহলে দেখবেন গাছের সমস্ত কুড়িগুলো ভালো থাকবে, ফুলও সুন্দর ফুটবে। আর বিশেষ করে মিলিবাগ না এই যে জবা গাছের যে কুড়িগুলো আছে এইখানে খুব আক্রমণ করে, এই জায়গায় যদি মিলিবাগটা ধরে তাহলে কিন্তু কুড়ির থেকে সমস্ত রসটা খেয়ে নেবে আর এই যে কুড়িটা ফোটার আগেই কিন্তু ঝরে পড়ে যাবে। তো সেদিকে অবশ্যই বন্ধুরা খেয়াল করবেন। তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম যে আপনারাও চেষ্টা করুন জবা গাছ নানা রকম কালারের কিন্তু এই যে এই ভ্যারাইটির জবাগুলো পাওয়া যায় সেইগুলো নিয়ে এসেও কিন্তু ছাদ বাগানে আপনারা সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন। আর এই জবাগুলো কিন্তু দেখুন একদিন গাছে থাকে না, 2 দিন গাছে কিন্তু এইভাবে থেকে যায়। আমার এখানে যেমন এই কালারটা দেখছেন আর একটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই কালারটা, এটাও কিন্তু আজকেই ফুটেছে। এই যে আজকে ফুটেছে এটা কিন্তু কালকেও এইভাবে থাকবে, কালকেও কিন্তু সুন্দর থাকবে, কালারটা একটুও নষ্ট হবে না। 2 দিন অন্তত এই সমস্ত জবাগুলো কিন্তু ছাদ বাগানে আলো করে থাকে। তো আপনারাও চেষ্টা করুন এই জবাগুলো আপনাদের বাড়িতে নিয়ে আসার, বিভিন্ন কালারের আপনারা বাজারে পেয়ে যাবেন। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। আর নতুন বন্ধুরা আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। নমস্কার বন্ধুরা।